আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه الذي جمع مالا وعددا وقال نبينا من صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সালাতুল জুমার বিশেষ খুতবার বিষয় পরনিন্দা বা গীবত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদেরকে যাতে পরীক্ষা করতে পারেন তার জন্য। তার মধ্যে আমাদের দেহের বিশেষ কিছু পার্টস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই পার্টসের মাধ্যমে কিয়ামতের মাঠে সাক্ষী নিয়ে থাকবেন। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে পার্টস বা আমাদের জন্য সংযত হওয়ার জায়গা, তা হচ্ছে আমাদের দুই চোয়ালের মাঝে যা রয়েছে, অর্থাৎ জিহ্বা মানে মুখ এবং লজ্জাস্থান। উক্ত বিষয়ের হেফাজতকারী কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন উম্মতের কাছে। তো আমি যে প্রথমে কোরআনুল কেরিমের সূরা হুমাজার প্রথম আয়াত পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সব লোকের ধ্বংস যারা মানুষকে সামনাসামনি অপমান করে, ওই সব লোকের খুবই কষ্টের সময় আসবে কিয়ামতের মাঠে, অর্থাৎ হয়তোবা তারা জান্নাতে যেতে পারবেন না যারা মানুষকে সামনাসামনি অপমান করে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এবং যারা মানুষের পেছনে গীবত করে। ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এক নম্বর শ্রেণী মানুষ যারা মানুষকে সরাসরি অপমান করে, সামনাসামনি অপমান করে, এদের জন্য ধ্বংস। আর কিয়ামতের মাঠে ধ্বংস মানে জাহান্নাম, সোজা কথা। আপনার তাহাজ্জুদ সিয়াম হজ কিছুই কাজে লাগবে না যদি এই ধ্বংসের আওতায় আপনি আমি পড়ে যাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রথম নম্বরে যে যারা সরাসরি সামনাসামনি মানুষকে অপমান করার চেষ্টা করে বা অপমান করে, তাদের জন্য কিয়ামতের মাঠে ধ্বংস। দুই নম্বর, যারা মানুষকে নিয়ে পরনিন্দা করে, পরচর্চা করে, পেছনে ব্যাকবাইটিং করে, গীবত করে, তাদের জন্য ধ্বংস। তিন, আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যারা নিজের মাল সম্পদকে গুছিয়ে রেখেছে, খালি মাঝে মধ্যে গুনে আর রেখে দেয়, মাঝে মধ্যে গুনে আর রেখে দেয়, তার মানে আল্লাহর রাস্তায় ইসলামের রাস্তায় যারা খরচ করে না, মাল সম্পদকে খালি গুনে আর রেখে দেয়, তাদের জন্য রয়েছে ধ্বংস। তাহলে ছোট্ট একটা আয়াত থেকে আমরা পেয়ে গেলাম যে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই তিন শ্রেণী মানুষের জন্য ধ্বংস। এই তিন শ্রেণী মানুষ কারা? এক, যারা মানুষকে সামনে অপমান করে; দুই, যারা মানুষের পেছনে গীবত করে; তিন, যারা মাল সম্পদকে খালি জমা করে রাখে আর খালি গুনে আর রেখে দেয়, ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়। এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে ধ্বংস, ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন যে তোমরা কি কেউ পছন্দ করো নিজের ভাইয়ের, মরা ভাইয়ের মাংস খেতে?
তোমরা কি কেউ পছন্দ করো যে নিজের ভাই মারা গিয়েছে আর তার মাংস তোমরা খুবলে খুবলে খাচ্ছ? নিশ্চয়ই তোমরা এই কাজকে অপছন্দ করো, অর্থাৎ পছন্দ করো না। অতএব যারা গীবত করে তারা নিজের ভাই যে মারা গিয়েছে তার মাংস খায়। দেখেন কত ভয়াবহ পাপ। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা মানুষকে মন্দ নামে ডেকো না, যার নাম যা তাকে তাই বলে ডাকো, তার নামের বিকৃতি করে আগে পিছে উল্টো পাল্টা কিছু লাগিয়ে কারুর নামের বিকৃতি করে ডেকো না এবং মানুষের পেছনে তার দোষ খুঁজে বেরিও না, গোয়েন্দাগিরি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বললেন তারা যদি এইরকম করে তো তারা হচ্ছে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত। আর এই গীবত এমন একটা মহাপাপ, এমন একটা ভয়ঙ্কর পাপ, আমরা জানি না যে মুসলমান জাতি আমরা কেউ গীবত থেকে বেঁচে আছি কিনা। গীবতের যে কত ভয়াবহ পাপ তার সামনে দিকে আপনাকে আমি বলবো। তবে গীবত কি শুনতে হবে আগে বুঝতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মিশকাত শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবিরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? তো সাহাবিরা বললেন আল্লাহ ও রাসূলহু আলম, আপনি এবং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন গীবত কাকে বলে। আমরা বুঝি না, আমরা জানি না গীবত কাকে বলে। এটা হচ্ছে সাহাবিদের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তারা যদি কোনো কিছু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে এটাকে প্রকাশ করতো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে সাহাবিরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? তো সাহাবিরা বলছে জি না রাসূল, আমরা তো জানি না, আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হচ্ছে তা যা তোমার কোনো ভাইয়ের কথা তার অনুপস্থিতিতে অন্যজনকে বলো, আর তোমার ভাই যদি এই কথাগুলো শুনে তাহলে এই কথাগুলো শুনে সে কষ্ট পাবে, তাকে গীবত বলা হয়। ভালো করে বুঝবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন গীবতের সংজ্ঞা। মিশকাত শরীফের হাদিস যে সাহাবিদেরকে বলছে যে তোমার কোনো ভাইয়ের কথা অন্য কারোর সামনে বলছো কিন্তু যার সম্পর্কে বলছো সে যদি উপস্থিত থাকতো পেছনে থাকতো তো তার শুনলে মনে কষ্ট হতো যে আমার সম্পর্কে এই কথা বলছে, এটাকে গীবত বলা হয়। তখন সাহাবিরা চট করে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন তো আমরা যদি কোনো ভাইয়ের কথা বলি আর সত্যি যদি সে তাই করে থাকে, আমরা বলছি কিন্তু আমরা সেটাই বলছি সে যা করে তাই বলছি, তাহলে কি এটাও গীবত হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কারোর কথা অপরের সামনে বলছো, সে করেছে, সে উপস্থিত নাই, সে শুনলে কষ্ট পাবে, এটাকেই গীবত বলা হয়। আর তুমি এমন কোনো কথা বলছো যেটা সে করেনি তাহলে তুমি তার উপরে মিথ্যা দোষ আরোপ করাচ্ছ তার উপরে। তার মানে আপনার কোনো কথা যদি আমি অন্যজনের সামনে বলি আপনি শুনলে কষ্ট পাবেন, এটা হচ্ছে গীবত। আর আপনার কোনো কথা যেটা আপনি করেননি বলেননি আপনার আইডিয়াতে আপনি হয়তো মাথার মধ্যে নিয়ে নিয়েছেন ওটা কারোর সামনে বলছেন আপনি আমার নামে বা আপনার নামে আমি মিথ্যা আরোপ করলাম। এই হাদিস থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে গীবত হচ্ছে তাকে বলে যে আমরা কোনো ভাইয়ের কথা অপর কোনো ভাইকে বলবো তার অনুপস্থিতিতে যে শুনলে কষ্ট পাবে। এখন আমরা যদি যাচাই বাছাই করি তো আমরা সবাই গীবতকারী, ভয়াবহ পাপ এই গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে গীবত করে সে তার মৃত ভাইয়ের মাংস হাত দিয়ে ছিলে ছিলে খুবলে খুবলে খায়। এত ভয়ঙ্কর পাপ গীবত। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আচ্ছা সাহাবীরা তোমরা বলো তো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে? তো সাহাবীরা বললেন একই উত্তর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো জানি না কোন জিনিস বেশি বেশি প্রবেশ করাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি, সবচেয়ে ভালো চরিত্র এবং যে বেশি আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহকে বেশি ভয় করলে আপনার আমার মাধ্যমে পাপ হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীকে জিজ্ঞাসা করে এবার উত্তর দিয়ে দিচ্ছেন যে সবচেয়ে বেশি বেশি মানুষ জান্নাতে যাবে এই কারণে যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহকে ভয় করে খুব কঠিনভাবে, সেই ব্যক্তি বেশি বেশি জান্নাতে যাবে। আর যার চরিত্র উত্তম, যে সমাজে অশ্লীল বেহাপনা থেকে দূরে থাকে, নিজেকে নোংরা আবর্জনা থেকে দূরে রাখে, সেই ব্যক্তিরাই বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা তোমরা বলো তো কিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? সাহাবীরা নিরুত্তর, উত্তর দিলেন না।
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুই মধ্যবর্তী স্থানের জন্য মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে, দুইটা মধ্যবর্তী স্থানের জন্য মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে। একটা হচ্ছে তোমার চোয়ালের মাঝে যা থাকে, অর্থাৎ জিহ্বা, মুখের কারণে মানুষ জাহান্নামে বেশি প্রবেশ করবে। আর দুই নম্বর বললেন তোমার দুই পায়ের মাঝে যা থাকে, অর্থাৎ লজ্জাস্থান। এই দুইটো দুটার কারণে, অপব্যয়ের কারণে, রাফ ইউজের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে ভাবেন একবার বিষয়টা। আবার একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের জিম্মেদারি দাও, তোমরা যদি আমাকে বলো যে হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জিম্মেদারি দিয়ে দিলাম এই দুটো জিনিসের, কোন দুটো জিনিস? লজ্জাস্থান আর মুখ। এ দিয়ে খারাপ কাজ করবো না, খারাপ কিছু বলবো না, কারোর গীবত করবো না, পরনিন্দা করবো না, এখানে আপনাকে আমি গ্যারান্টি দিলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার দায়িত্ব তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তার মানে এই দুটো জিম্মেদারি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আমরা দিতে পারি, আমরা নিতে পারি, যে আমাদের লজ্জাস্থান এবং মুখ সঠিক জায়গায় ব্যবহার করব, তাহলে কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি জিম্মেদারি নিচ্ছি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার, আর যিনি জিম্মেদারি নিচ্ছেন তার উপরে বড় মানুষ পৃথিবীতে কেউ নাই, তিনি যা বলেন তিনি করেনও তাই। তাহলে বুঝতে হবে গীবত অতীব ভয়াবহ এবং কঠিন পাপ, কারণ গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না, খুব কঠিন কথা। যারা চোগলখড়ি করে বেড়ায়, একজনের কথা একজনকে লাগিয়ে বেড়ায়, পিঠ পিছে বুড়াই করে, ব্যাকবাইটিং করে, দে উইল নট এন্টার টু দ্য জান্নাত, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, কারণ গীবত ভয়ঙ্কর মহা এক পাপ। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আপনি আমাকে নাজাতের পথ বলে দেন, আমাকে বাঁচার পথ বলে দেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার পরে আমি বললাম, আল্লাহ রাসূল, আমাকে আপনি বাঁচার রাস্তা বলে দেন, কি করলে বাঁচবো এই হিসাব আমাকে বলে দেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মুখ বন্ধ করো, তুমি ঘরের মধ্যে পড়ে থাকো, তুমি আল্লাহর ভয়ে কাঁদো। এই তিনটে কাজ যে মানুষ করবে সে ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে, তার থাকার জায়গা হবে জান্নাত। উকবা ইবনে আমের জিজ্ঞাসা করায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে তোমার নাজাতের পথ, তোমার বাঁচার পথ, আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম পথ হচ্ছে মুখটাকে বন্ধ করো। মুখটাকে বন্ধ রাখতে হবে, কথা বললে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। দুই নম্বর পয়েন্ট বললে ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বাইরে বেরোলেই পাপ হয়, বিনা কারণে মানুষ ঘর থেকে বাইরে বেরাবে না। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, আর সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে মসজিদ। আমরা সবচেয়ে মসজিদে সময় কম দিই, কিন্তু বাজারের সময় বেশি দিয়ে থাকি। প্রয়োজনে যেতে হবে, অপ্রয়োজনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাজাতের পথ হচ্ছে মুখ বন্ধ করো, নাজাতের পথ হচ্ছে ঘরের মধ্যে পড়ে থাকো, নাজাতের পথ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁদো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, যিনি এক মিনিট সময় লাগবে না যার গোটা পৃথিবীকে উলট পালট করে দিতে, হয়তো এক সেকেন্ড সময় লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবন মরণের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজির মালিক, তিনি আপনাকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে তোমরা যদি এই তিনটে কাজ করো, কি করবে? তাহলে তোমরা বেঁচে যাবে, নাজাত পাবে, তোমরা নাজাত পেয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে এক গোত্রের একজন ব্যক্তি দেখা করতে আসলো। আমরা জানতাম ওই ব্যক্তি খুব খারাপ, সেই গোত্রের খুব ডেঞ্জারাস একজন মানুষ, খালি উল্টো পাল্টা কথা বলে, মানুষের ব্যাপারে গীবত করে বেড়ায়। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সামনে যখন তাকে ডাকা হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক প্রশংসা করলেন। প্রশংসা করার পরে মিসকি মিসকি হেসে তার সাথে কথা বললেন, সর্বোচ্চ ভালো ব্যবহার করলেন। ভালো ব্যবহার করার পরে সেই ব্যক্তি চলে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হে আমার প্রিয় রাসূল, আপনি ব্যাপারটা একটু খুলে বলেন তো, ওই যে লোক আপনার সাথে দেখা করতে আসলো, ও যে খারাপ মানুষ আমরা সবাই জানি, ওই গোত্রের সবচেয়ে খারাপ মানুষ আমরা জানি, তা আশ্চর্য একটা ব্যাপার, আপনি ওর সাথে এত প্রশংসা করলেন ওকে, ওর সম্পর্কে আপনি এত সুন্দর সুন্দর কথা বললেন, এত সুন্দর করে কথা বললেন, ব্যাপারটা কি একটু বলেন কি? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি আমাকে কখনো দেখেছো নাকি আমি অশ্লীল ভাষী? তুমি কি কখনো দেখেছো নাকি যে আমি অশ্লীল ভাষী, আমি খারাপ কথা বলি, আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বেরোয়? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, জি না, তা তো দেখিনি।
তা তো দেখিনি, আপনি অশ্লীল কথা বলেন এটা তো আমি দেখিনি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো আয়েশা, সাথে সাথে আমাদেরকে বললেন বিশ্ববাসীকে যে এই পৃথিবীবাসী শুনে রাখো, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যেদিন মানুষ সাক্ষাৎকার করবে, অর্থাৎ ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে হাশরের ময়দানে যখন মানুষ একত্রিত হবে, তখন সবচেয়ে উন্নত চরিত্রের মানুষের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার কথা হবে। অতএব মন্দ চরিত্র সেদিন আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়াতে পারবে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার সম্পদ লুট করেছে, কেউ আপনার সাথে রাগ ব্যবহার করেছে, কিন্তু তার সাথে আপনাকে কী করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে দেখালেন একটা নোংরা খারাপ মানুষ এসেছিল তার সাথে কথা বলার জন্য। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাথে খুব সুন্দরভাবে কথা বলে তাকে বিদায় জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন। এবার আমাদের সমাজকে যদি আমরা একটু খেয়াল করি, তা আমাদের সমাজের আমার মনে হয় 99% বললে ভুল হবে, 100% মহিলারা গিবোধের মেশিন। এ বাড়ি থেকে ও বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিবোধ, মহাভয়ঙ্কর একটা। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এক জায়গায় হতে নিষেধ করেছেন। এক জায়গায় হলে গিবোধ ওদের জন্য ফরজ হয়ে যায়। এত গিবোধ করে ওরা, এত গিবোধ করে, অথচ বেশিরভাগ মানুষই কিন্তু জাহান্নামে প্রবেশ করবে তার মুখের মাধ্যমে, তার লজ্জাস্থানের মাধ্যমে। এই জন্য গিবোধ থেকে নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যখনই কেউ কারো গিবোধ করবে, চট করে আপনাকে শাটার বন্ধ করে দিতে হবে, যে না আমি শুনবো না, এটা আমি চলবো, আপনার সাথে চলতে পারছি না, দুঃখিত, আপনি গিবোধ এত করেন কেন? গিবোধ মহাপাপ, আমি চাই না আমার ভাইয়ের মরা ভাইয়ের মাংস খাবো, গিবোধ আমি করবো কেন? গিবোধ করলে আল্লাহ সুসাল সাল্লাম বলছে জান্নাতে যাবে না, আমি গিবোধ করবো কেন? অতএব গিবোধ কত বড় মহাপাপ। আমরা যে মানুষ সম্পর্কে কত খারাপ কথা বলি, কত খারাপ কথা বলি, এটা আপনার আমার ভাবনার বাইরে। তবে গিবোধ এর একটা উদাহরণ দিলে আপনি তাজ্জব হয়ে যাবেন যে আমরা কি করি আর সাহাবে কেরামরা গিবোধকে কি ভাবতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুল সাল্লামকে আমি একদিন বললাম, আল্লাহ রসুল, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা অমুক অমুক এই সেই, মানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মোহাম্মদ সাল্লামের একটা স্ত্রী, তিনি ছিলেন একটু বেটে শর্ট। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খালি এই কথা বলেছে মোহাম্মদ সাল্লামকে যে মোহাম্মদ সাল্লাম এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু বেটে, খালি এই এই কথা বলেছে, আর কোনো কথা না। তো মোহাম্মদ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, আয়েশা, তুমি যে কথাটা বললা, এই কথা যদি সমুদ্রে আমি ফেলে দিই, বিশ্বাস করো সমুদ্রের পানি আর সমুদ্র পবিত্র থাকবে না, সমুদ্রের পানি অন্যরকম কালার হয়ে যাবে। আপনাকে একটা হাদিসই যথেষ্ট, আপনি বুঝতে পারলেন। মোহাম্মদ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, তুমি কি বললা, ও নাকি বেটে, তোমার এই কথাটা যদি আমি সমুদ্রের মধ্যে ফেলে দিই, সমুদ্রের পানি কালার পরিবর্তন হয়ে যাবে, কথাটা এত ভয়ঙ্কর পাপ, এত বড় অন্যায় করে ফেলেছো, তুমি একটা মানুষকে বেটে বলবা কেন? একটা কথা বলেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কে বলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে, তার শানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠত্বের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে, শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে অন্যতম একটা মহিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার বিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত প্রার্থী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেই আয়েশাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যত বড় কথাটা বললা, এই কথা যদি আমি সমুদ্রের মধ্যে ফেলে দিই, তাহলে এই সমুদ্রের পানি অন্য কালার হয়ে যাবে, বিবর্ণতা ধারণ করবে, তুমি ভেবে দেখেছো তুমি কত বড় পাপ করেছ? এবার ভাবেন আমরা এক মিনিট ঠিক থাকি কিনা এই গিবোধ ছাড়া, এক মিনিটও আমরা সঠিকভাবে আমাদের দীন ইসলামকে আমরা আমাদের মতো চেষ্টা করি না, আমরা আমাদের মতো প্রচার করার চেষ্টা করি, আমরা আমাদের মতো নিজের মস্তিষ্ক চাষ করে নিজের মাথায় যা বলে তাই ভেবে আমরা বিভিন্ন জনের গিবোধে ব্যস্ত থাকি। অতএব এটা মহাপাপ, শুনে রাখতে হবে, বুঝতে হবে যে এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পাপ সৃষ্টি করেছেন, তার মধ্যে দুটো পাপ হচ্ছে দুই ধরনের। একরকম পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত পাপ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত। আপনি ফজরের নামাজ পড়তে আসলেন না, আসেননি আপনি ফজরের নামাজ পড়তে, আপনাকে আমি দেখলাম বললাম যে ভাই কেন আসলেন না, ফজরের সালাত ত্যাগ করলেন কেন? ফজরের সালাত ত্যাগ করা মুনাফিকের লক্ষণ, আপনি করবেন মানে? তার সামনে আমি বলছি, তাকে নসিহত করছি, এটা ঠিক আছে, কিন্তু আপনি ফজরের সালাত আদায় করলেন না। এবার আমি গিয়ে অন্য এক বন্ধুকে বলছি যে ওই ছেলেটা ফজরের সালাতে আসে না, তার ব্যক্তির উপরে আক্রমণ করা হচ্ছে, কারণ তার জন্য জাতি ক্ষতিগ্রস্ত না, তার আমল সে ক্ষতিগ্রস্ত, তো তাকে নসিহত করতে পারেন, কিন্তু আপনি যদি তার সম্পর্কে কোনো কথা বলেন তাহলে আপনি শেষ, আপনার ইবাদত কবুল হবে না, আপনার থাকার জায়গা জাহান্নাম। কত ভয়াবহ একটা পরিস্থিতি। তাহলে পাপ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে
আল্লাহর সাথে জড়িত। আপনি ফজরের সালাত আদায় করলেন, এটা আল্লাহর সাথে জড়িত। আপনি কোনো মেয়ের সাথে জেনা করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি সাপোজ সিয়ামকে আপনি লক করে ভেঙে ফেলেছেন, রোজা করতে করতে লক করে পানি পান করেছেন চুপ করে, কাউকে বলেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। গোপনে কোনো কিছু করে ফেলেছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। এই পাপের ক্ষমা যদি আপনি আল্লাহর কাছে চান, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা পৃথিবী যদি কোনো বান্দার পাপে পরিপূর্ণ হয়ে যায়, গোটা পৃথিবী যেদিকে তাকাচ্ছে শুধু পাপ আর পাপ আর পাপ পাপ, এখনও আল্লাহকে বলছে খালেস অন্তরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অনেক পাপ করেছি, তুমি রহমান তুমি রহিম, অত তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার বান্দা, তুমি নাকি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে যত পাপ করেছিল আমি সব ক্ষমা করে দেবো। এবং এটা যে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু টোটোওয়ালাকে একটা চড় মেরেছেন, 7 টাকার জায়গায় 10 টাকা চেয়েছিল ভাড়া, তাই কাবার গিলাপ ধরে যদি সারা জীবন কান্নাকাটি করেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, এই পাপ ক্ষমা পাবেন না। কেন? টোটোওয়ালাকে গিয়ে হাত পা ধরে বলতে হবে, ভাইজান আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। কারোর সম্পর্কে আপনি কী বোধ করেছেন, আপনি আমার সম্পর্কে কী বোধ করেছেন, আমি আপনার সম্পর্কে কী বোধ করেছি, এই পাপ সারা জীবন যদি আপনি মক্কা মদিনায় সালাত আদায় করেন, এটা ক্ষমা হবে না। আমি আমাকে আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আপনি আমার কাছে এসে ক্ষমা চাইবেন। এখন আমি এমন জনের সম্পর্কে পাপ করেছি, ওই ব্যক্তি মারা গিয়েছে, কী করব, প্রচুর গীবত করেছি তার সম্পর্কে, মারা গিয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে সারা জীবন কাঁদো, তার জন্য দান সাদকা করো, যত জায়গায় গীবত করেছো অত জায়গায় তার সুনাম করো। কত বড় জিম্মেদারি আপনার! হ্যাঁ, একটা টোটোওয়ালাকে একটা ধাক্কা মেরে এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ বলছেন আমি জুলুমকে হারাম করেছি, এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে পাপ হচ্ছে দুই প্রকার, এক আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আবার তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। মার্ডার করে মানুষ বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, পার্টির ক্ষমতা আছে, নেতাদের ক্ষমতা আছে, ফেরাউন টিকতে পারেনি, হামান টিকতে পারেনি, কারণ টিকতে পারেনি, এদের কোনো হিসাবই নাই। পঞ্চায়েতের প্রধান কখনো মাপ পাবে না, আরে গ্রামের মেম্বার কখনো মাপ পাবে না, যদি অপরের চাল গম ধান ইত্যাদি চুরি করে খায়, কারুর বাড়িঘর চুরি করে খায়, আল্লাহর কসম করে বলছি তারা ক্ষমা পাবে না। তারা যদি সারা জীবন কান্নাকাটি করে ক্ষমা পাবে না, যার ঘর এসেছিল তাকে দিতে হবে। আমফানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত, মুরাদপুরের প্রায় 200 ঘরের উপরে চাল নেই, টিন উড়ে গিয়েছে, তাদের টাকা আসার কথা ছিল, টাকা খেয়েছে পার্টির লোকেরা, এই পার্টির লোক ক্ষমা পাবে না, সারা জীবন ক্ষমা পাবে না। হজ যদি 100 বার আল্লাহ সুবহানাহু করার ক্ষমতা দেয় তাও ক্ষমা পাবে না, এটা মানুষের সাথে জড়িত পাপ। এই পাপকে ক্ষমা করাতে গেলে তাকে গিয়ে টাকা ঘুরিয়ে দিয়ে তাকে বলতে হবে, জি আপনার টাকা আমি খেয়েছিলাম, আপনার টাকা আমি খেয়েছিলাম। আপনি মদিখানার দোকানদার মানুষ, আপনি ওজনে 100 টাকা করে চাল কম দিয়েছেন, যতজনকে কম দিয়েছেন। আপনি গোস্তের ব্যবসায়ী, আপনি যতজনকে কম দিয়েছেন। আপনি পাট ব্যবসায়ী, আপনি যাই করেন না কেন, আপনি ব্যবসা করেন, একটু একটু করে কম দিয়েছেন, এ পাপ কোটি টাকা দিয়ে ধুয়ে মুছা যাবে না। এই পাপকে ক্ষমা করতে হলে তার কাছে গিয়ে আবার ওটাকে ঘুরিয়ে দিয়ে বলতে হবে, জনাব আমি অন্যায় করেছিলাম, আমি দেখেন কম দিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করেন। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তার আগে ক্ষমা হবে না। অতএব গীবত মহাপাপ, এই গীবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা আম্মা বাদ। তাহলে এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর গীবত করলে সমস্যাটা কি? সমস্যাটা এই, আপনি আমার সম্পর্কে গীবত করছেন, আপনি যে ফজরের সালাত আদায় করেছেন আজকে, আপনি যে গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ও তো রোজার মাসে অনেক দান করেছেন, ওই যে রোজার মাসে আপনি রোজা করলেন, এই রোজা দান সাদকা সব আমার। ভাষাটা বুঝতে হবে, মানে আমি আপনার সম্পর্কে বলেছি ওই লোকটা খারাপ, ওই লোকটা মুনাফেক, ওই লোকটা ভালো না, ওই লোকটা চরিত্র খারাপ, এটা আমি অন্যজনের সামনে বলেছি। এবার আমি যা করেছি রোজার মাসে, আমি যে তাহাজ্জুদের সালাত আদায় করেছি, আমি যে ফজরের সালাত আদায় করেছি, যত আমি ইনকাম করেছি সবগুলো আপনাকে দিয়ে দিয়েছি, তাহলে আমি কত বড় বেকুব! আমার চেয়ে বেকুবার কী আছে? মানে আপনার নাকি অটোমেটিক্যালি আমার রাস্তায় আসছে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াকুল খায়র আউলিয়া স্মুথ, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। কোনো কিছু বলতে গেলে ভালো বলতে হবে, নাহলে চুপ থাকতে হবে, কারণ মুখের কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। তাই তো বলি, আমরা যদি মরার আগ পর্যন্ত ঈমান রাখতে পারি, আমাদের মতন দায়ী যারা রয়েছে দিনের, তারা ইনশাল্লাহ অপরের নেকি দিয়ে জান্নাতে যাব। প্রতিদিন মিনিমাম 20,000 লোক গালি দেয়, কেন? কখন পীরের 12টা বাজায়, কখন বিদাতিদের 12টা বাজায়, সহি হাদিস এবং কোরআন দিয়ে যত গালি দিচ্ছে তত আমার অ্যাকাউন্টে নেকি। তাহলে ওরা কত বড় বেকুব যে আমি তাদের সম্পর্কে বলছি! এর বোঝা উচিত যে আমি ওই সম্পর্কে বললাম মানে ওর নেকি আমার এখানে চলে আসলো, ও আমার সম্পর্কে যখন বলছে ওই নেকি আমার এখানে চলে আসলো। তবে শেষে একটা কথা, এটা অতীব জরুরি, রিয়াজুস সলিহিনের একটা বাপ রয়েছে, হাদিসের একটা কিতাব রিয়াজুস সলিহিন, তার মধ্যে একটা বাপ রয়েছে, 6 জায়গায় গীবত করা জায়েজ।
এটা আবার জেনে রাখতে হবে। কোনো কোনো জায়গায় গীবত করা ফরজ, ছয় জায়গায় গীবত করা জায়েজ, করতে হবে, আপনি গীবত করতে বাধ্য। তার মধ্যে এক নম্বর অন্যতম জায়গা হচ্ছে জালিম শাসক। সারা দিন রাত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলি, এই যে 20 জন সৈনিক মারা গেল এর জন্য দায়ী কে সরকার, এর বিরুদ্ধে আপনি কথা বলেন, এটা গীবতের পর্যায়ে হবে না, এটা জরুরি আপনার জন্য, কিছু কিছু সময় ওয়াজিব। জালেম সরকারের বিরুদ্ধে ও হিন্দু হোক আর মুসলমান হোক, ওর বিরুদ্ধে কথা বলতে হবে, এটা একটা নৈতিক দায়িত্ব মুসলমানের। এই ক্ষেত্রে গীবত করা জায়েজ। দুই নম্বর, কোনো বিচার ব্যবস্থা কেউ পরিচালনা করছে, ওই বিচার ব্যবস্থায় গীবত জায়েজ। আমি আপনাকে বলতে পারি, ভাই অমক উকিলের কাছে যাইয়েন না, ও খালি টাকা খায় কিন্তু বিচার ঠিকঠাক করে না, এইটা গীবতের আওতায় আসবে না। তিন, যারা মাসলা মাসাইল করে, মাসলা মাসাইল দিতে গেলে, মানে কোন একটা মাসলা, হয়তো একটা হাদিস বলে গিয়েছেন, এখন নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহি এসে বলছে জি হাদিস চলবে না, ওই সাহাবি জাল ছিল, ওই সাহাবি কাজ্জাব ছিল, মিথ্যুক ছিল, তাহলে আপনি কি বলবেন নাসিরুদ্দিন আলবানি মিথ্যুক? নাউজুবিল্লাহ, সাহাবিরা মিথ্যুক? নাউজুবিল্লাহ, হয় নাকি? জি, কিছু কিছু মানুষ ছিল যারা মিথ্যা, ওদের মিথ্যা থেকে আজকে আমরা ইসলামটা সঠিক পেয়েছি। এই ক্ষেত্রে ফতোয়ার ব্যাপারে গীবত করা জায়েজ। চার নম্বর পয়েন্ট, যে কোনো ব্যক্তি ইসলামটাকে ভুল প্রচার করছে, বিদাতিদের বিরুদ্ধে, পীর পূজারী কবর পূজারীর বিরুদ্ধে আপনি যত কথা বলেন, এটা আপনার জন্য ফরজ। জাতিকে আপনাকে বাঁচাতে হবে। জনৈক পীর সাহেবের বেটা বলছে যে যদি নফল ইবাদত করতে হয়, নফল নামাজ পড়তে হয়, তাহলে পীরের কথা শুনে পড়তে হবে, মানে পীর যদি বলে নফল পড়তে তবে পড়তে হবে, পীর যদি বলে নফল পড়ার দরকার নেই তো দরকার নেই, নাউজুবিল্লাহ মিন জালিক, এর বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, কিচ্ছু করার নেই, এর বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। পাঁচ নম্বর পয়েন্ট, কোনো ব্যক্তি লাগাতার পাপ করে যাচ্ছে, লাগাতার পাপ করে যাচ্ছে, তার বিরুদ্ধে আমার গীবত করা ওয়াজিব আমার জন্য। কেন? আমি বলতে পারি, ওই লোক গণৎকার, হাত দেখে ভাগ্য বলে দেয়, ও একটা পাক্কা মিথ্যাবাদী দাজ্জাল। আরে হেজবুত তাওহীদের ইমাম মিস্টার সেলিম নারীদের সাথে ওর দহরম মহরম, ওদের নামাজকে নাকি সামরিক ট্রেনিং বলা হয়, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি গান শুনতেন, এই কুলাঙ্গাররা এই ধরনের কথা প্রচার করে, তার বিরুদ্ধে আমাদের কথা বলা জরুরি, এটা যে ওয়াজিব বা ফরজ। ছয় নম্বর পয়েন্ট, যদি কোনো ছেলে মেয়ে দেখার ব্যাপারে প্রয়োজন হয় তবে গীবত করতে হবে। জি, একটা ছেলে একটা মেয়েকে দেখতে আসলো, কিংবা একটা মেয়ে একটা ছেলেকে দেখতে আসলো, ওর চরিত্র খারাপ হলে লোকে লোকে ওকে বলে দিতে হবে যে ওর চরিত্রে এই দোষ আছে, কারণ তাকে নিয়ে সংসার করবে। দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, আমি তো বিয়ে করতে চাই, তো কি করব? তো বলছে, কোথায় বিয়ে করবে? তো আনসারি মহিলাকে। তো আনসারি মহিলাদেরকে বিয়ে করতে হলে তাকে একটু দেখে নিও, কারণ অধিকাংশ আনসারি মহিলাদের চোখে ডিফেক্ট আছে, অধিকাংশ আনসারি মহিলাদের চোখে ডিফেক্ট আছে, অতএব তাদেরকে দেখো প্রথমে, তারপরে বিয়ে করো। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গীবত করেছিলেন? নাউজুবিল্লাহ। তার মানে যদি কারো দোষ ত্রুটি থাকে সেটাকে বলে দিতে হবে পাত্রকে, পাত্র যদি আপনার কাছে হয় বা দূরে হয় আপনার জানা প্রয়োজন অনুযায়ী তাকে বলে দিতে হবে, নাহলে সারা জীবন তাকে হয়তো এই কষ্টের মধ্যে চলে যেতে হবে। এই ছটা ক্ষেত্রে গীবত করা জায়েজ। বাদ বাকি ক্ষেত্রে কারোর ব্যক্তি স্বার্থ নিয়ে যদি কেউ কারোর কাছে গীবত করে থাকে, তাহলে ভাই মহা পাপ হয়ে যাবে, মহান্যায় হয়ে যাবে, যতই নেকি করেন না কেন একটা নেকি আপনার আমল নামায় ঢুকবে না, ওটা যার সম্পর্কে গীবত করেছেন তার আমল নামায় ঢুকবে। তাহলে একবার ভেবে দেখুন কত বড় মহা অন্যায়, কত বড় মহা পাপের মধ্যে আমরা কিন্তু লিপ্ত রয়েছি। এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা চুগলখোর তারা জান্নাতে যাবে না। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যখন আমাকে কবরের দৃশ্য দেখানো হলো, তার মধ্যে একটা দৃশ্য আমি দেখলাম যে একজন ব্যক্তির গালের মধ্যে দিয়ে লোহার একটা আংটা ভরে দিয়ে এত দূর নামিয়ে দেওয়া হচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরা কারা, কি ঘটনা ঘটলো এদের? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে তারা এই পৃথিবীর বুকে যারা চুগল খুরি বেড়াতো, যারা একে অপরের কথা লাগিয়ে বেড়াতো, যারা স্টেজে বসে বিভিন্ন জায়গায় বসে মিথ্যা কথা বলতো, মিথ্যা কসম করতো, মিথ্যা কসম করে মাল বিক্রি করতো, এরা হচ্ছে তারা, এরা হচ্ছে তারা। তাহলে একবার ভাবুন যে গীবতকারী জান্নাতে প্রবেশ করবেন। অতএব আমরা যে বিগত দিনে যে যার গীবত করেছি তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, তাকে বলতে হবে, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে লজ্জার কোনো ব্যাপার নাই, কারণ ক্ষমা চাইলে নিজের সম্মান বাড়ে, সম্মানকে বাড়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আরে যেই হোক না কেন তার জন্য দোয়া করতে আমাদের সমস্যা কী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনি যদি কারোর জন্য দোয়া করেন তো ওর জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য আল্লাহ কবুল করে নেন, তাহলে তো দোয়া করতে হবে, এটা তো বিশাল একটা অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অতএব এই চগলখড়ি থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে, কারণ খুব ভয়াবহ পরিস্থিতি। আর একটা হাদিস বলে শেষ করব, সম্ভবত আনাস কিংবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরবার দিগার যখন আমাকে
তার কাছে ডাকলেন মেরাজে। আমি যখন মেরাজে যাচ্ছিলাম, এক জায়গায় আমাকে নামিয়ে দেওয়া হলো, তো ওখানে আমি একটা দৃশ্য দেখলাম, যে দৃশ্য দেখলাম কিছু মানুষ বসে আছে, তাদের নখ হয়েছে পিতলের, এই নখগুলা পিতলের রয়েছে, এই পিতলের নখ দিয়ে সে তার দেহের এই সামনের অংশটাকে একদম খামচাচ্ছে, খামচে খামচে নিচে নামিয়ে ফেলছে। তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল বলতে পারো এরা কারা? তখন জিব্রাইল বললেন যে হে আল্লাহ রসুল, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে নিজের ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করত, গোস্ত খাওয়া পছন্দ করত, তার মানে এরা হচ্ছে চগলখোর, এরা হচ্ছে গীবতকারী, এরা হচ্ছে গীবতকারী। অতএব গীবতকারী, এই জন্য দেখবেন শহরের মানুষ গীবত থেকে অনেকটা বেঁচে থাকে। শহরের কোনো মহিলা কোনো মহিলার বাড়িতে যায় না। আপনি আমার গ্রামের প্রায় বাড়িতে দেখুন, এক মহিলা আর এক মহিলার বাড়িতে গিয়ে যদি 10 মিনিট বসে, তা আমি আপনাকে গ্যারান্টি দেবো, স্ট্যাম্প পেপারে লিখে দেবো, ওর মধ্যে গীবত হবে। আমাদের যা ইমানের গতি এখন বর্তমানে, আমাদের পরিস্থিতি, অতএব যতটা পারবেন, ওই যে বাজার রাস্তা কি, মুখ বন্ধ করো, বাড়িতে পড়ে থাকো, ঘরের মধ্যে পড়ে থাকো, রাস্তায় চললেই পাপ। চেষ্টা করতে হবে নিজেকে সংযত করার। আল্লাহ সুবহানাহু আমাদের গীবত থেকে আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, একে অপরের প্রতি যদি আমরা কেউ কখনো দোষারোপ করে থাকি, তুমি তোমার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। একে অপরের প্রতি যদি আমরা কোনো দোষারোপ করে থাকি, তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো আমাদের মন মানসিকতা সৃষ্টি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বর্তমান সময়ে করোনা ভাইরাসে গোটা পৃথিবী জর্জরিত, সাথে আমাদের ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ, 3.5 লক্ষ পার হয়ে গেছে। হে আমার প্রতিপালক, আমাদের আহলে বাইতকে, আমাদের পরিবারকে তুমি এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যাদের এখনও হালাল রুজির দ্বারা সম্পৃক্ততা দান করেনি, তাদেরকে তুমি হালাল রুজি দিয়ে সম্পৃক্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি মহান, তুমি মহিয়ান, তুমি শ্রেষ্ঠ। ডক্টর জাকির নায়েক আল্লামা দেলেখন সাইদি যেন সঠিকভাবে দীন ইসলাম প্রচার করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, নির্ভেজাল তাওহীদের প্রচারকারী ডক্টর সাইফুল্লাহ সম্ভবত করোনায় আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি মহান, তুমি মহিয়ান, তুমি শ্রেষ্ঠ। আমাদের পরিবারের এখনও যাদের এখনও বিয়ে শাদী হয়নি, সঠিকভাবে যেন দীন ইসলাম মানা ছেলে অথবা মেয়ে তাদের ভাগ্যে জুড়ে যায়, তার ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।